সুপ্রিয় দর্শক বন্ধু, সকলকে শিল্পীস কিচেনে স্বাগত। আজ আমি তৈরি করব ভীষণ মজার, ভীষণ ডিলিশিয়াস ভাবে আমি তৈরি করে দেখাবো খাসির রেজালা। তো চলুন আমরা শুরু করি। আমি চুলাতে প্যান বসিয়ে দিয়ে গরম করতে দিয়েছি। তো এখন আমি এর ভিতর দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল, দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, এটাকে আমি একটু গ্রেস্টা করে নিচ্ছি। এর ভিতর আমি দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি, চিনিটা দিলে খুব ক্রিস্পি হবে পেঁয়াজ গ্রেস্তাটা। তো আমি এটাকে তৈরি করে ফিরে আসছি। পেঁয়াজ ভেজাটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এখন আমি কিছু মশলা এই তেলের ভিতর দেব। এখানে কিছু এলাচি দিচ্ছি, দুইটা বড় এলাচি, কাবাব চিনি, লবঙ্গ, জয়ত্রী, এটা আমি এখন এই তেল ঘি মিক্সটার ভিতর দিয়ে দেব। এর ভিতর আমি 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিচ্ছি। তেলটা গরম হতে শুরু করেছে, এর ভিতর আমি এই ভাজা উপকরণের অংশগুলা দিয়ে দিচ্ছি। এটা থেকে একটুখানি সুগন্ধ বের হলে এর ভিতর আমি আদা রসুন বাটা দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা আছে, সেটাকে আমি দিয়ে দিলাম। একটুখানি ভেজে নিয়ে এর ভিতর আমি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ, গরম মশলা 1 টেবিল চামচ পরিমাণ, লবণ 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে আমি এটাকে কষিয়ে দিচ্ছি খুব ভালো করে। আমি এটাকে 2 মিনিটের মতো কষিয়ে নেব, যখন কিনা এর থেকে তেল ছাড়তে শুরু করবে। এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস আছে। তো এখন আমি এই মাংসটা মশলা মিক্সের ভিতর দিয়ে দিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তো আমার মশলাটা রেডি। আমি এখন মাংসটিকে কষিয়ে নিচ্ছি। কষতে শুরু করেছি, তো এর ভিতর আমার দারচিনি ও তেজপাতাটা দেওয়া হয়েছিল না, আমি সেটাকে দিয়ে দিচ্ছি। এটাকে আমি আর 5 মিনিটের মতো কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, যেহেতু এর থেকে তেল ছাড়তে শুরু করেছে, এখন আমি এর ভিতর 2 কাপ পরিমাণ গরম জল দিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে আমি সিদ্ধ হতে দিচ্ছি। এ থেকে 20 থেকে 25 মিনিট লাগবে আমার সিদ্ধ করতে। তো ফিরে আসছি 25 মিনিট পর। আমি এখন ঢাকনাটিকে খুলে দেখি, ঢাকনাটি হয়ে গেছে, মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতর কিছু উপকরণ মিশাবো। এখানে আমি রোজ ওয়াটার, অল্প পরিমাণ চিনি ও অল্প জল মিশিয়ে আর জাফরান দিয়ে এই জলটা তৈরি করেছি। আমি এটা এর ভিতর দিয়ে দিচ্ছি।
এবার আমি অন্য আরো কিছু উপকরণের সাথে অ্যাড করব। এর জন্য আমি কিছু কিশমিশ, 6 পিস আলু বোখারা, পেঁয়াজ বেস্তা যেটা করে রেখেছিলাম, কিছু পেস্তা কুচি ও কাঁচামরিচ, এই সমস্ত উপকরণগুলো এর ভিতরে একে একে দিয়ে দিচ্ছি। এবার আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে আর 2 মিনিটের মতো রান্না করব। লাস্টে আমি আরো কিছু ইনগ্রিডিয়েন্টস দুইটা ইউজ করব। তো এটা আমি 2 মিনিটের মতো রান্না করছি। মাংসটা আমার 2 মিনিট থেকে একটু বেশি পরে আমি ফিরে এসেছি, তো রান্নাটা খুব ভাবে কমপ্লিট আমার হয়ে আসছে। এই পর্যায়ে আমি দেব মাওয়া। এখানে 3 টেবিল চামচের মতো মাওয়া আছে। এবার আমি দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। 1, 2, 3। তো এবার আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি। মাংসটা খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আমি। এবার লাস্টে আমি একটুখানি লেবুর জুস ইউজ করছি। এতে করে কি হবে, অন্য অসাধারণ ভাবে একটা ফ্লেভার আর টেস্ট দুটোই এর ভিতর কাজ করবে। এখন আমি লেবু জুসটা দিয়ে দিচ্ছি। এবার একটু মিশিয়ে দিচ্ছি। এখন আমি লো ফ্লেমে 2 মিনিট ঢেকে এটাকে তারপর সার্ভ করছি। এখন আমি কি অবস্থা হলো দেখি। তো অনেক সুন্দর একটা ফ্লেভার কাজ করছে। তো আমি একটা পিস দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। অলরেডি মাংসটা ফুলে ফুলে গিয়েছে। খুব পরিমাণে সফট হয়ে গেছে। তো রান্নাটা আমার কমপ্লিট। এখন আমি এটাকে সার্ভ করছি। আজ আমি পোলাওটার সাথে খাসির রেজালাটা দিয়ে আমি সার্ভ করছি। তো আমরা এরকম ডেলিশিয়াস খাবারটা যদি খুব পারফেক্ট ভাবে তৈরি করি তো অনেক টেস্ট আসে। তো সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। সকলে খুব ভালো থাকুন। সুপ্রিয় দর্শক বন্ধু, দেখলেন তো ঘরে আমরা বিয়ে বাড়ির স্টাইলে বাসায় আমরা নিজেরাই তৈরি করে নিতে পারি এত মজার খাসির রেজালা। তো বানানোটা খুবই কঠিন আমরা মনে করি, কিন্তু মোটেই না। কিছু ইনগ্রিডিয়েন্টস গুছিয়ে নিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন ফ্রেন্ড হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে করে কিনা আমি যখন নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো
আজ এই পর্যন্ত, দেখা হবে আমার অন্য রেসিপির সাথে, বাই।